নমস্কার, আজ আমরা পুলপিটের ব্যবহার সম্পর্কে দেখব। পুলপিট এবং পুলপিটের ব্যবহার। পুলপিট মানে আমরা চার্চে বা উপাসনালয়ে যে জায়গা থেকে প্রচার আমরা করে থাকি আর সেটাকে বলা হয় পুলপিট। আর এই পুলপিট শব্দটি সঙ্গে আমরা সকলে পরিচিত, আর এই পুলপিটের ব্যবহার সম্পর্কে আজ আমরা জানবো, যাতে আমরা যারা প্রচারের মধ্যে রয়েছি আমাদের পুলপিটটাকে ব্যবহার করা আরও সহজলভ্য হয়ে যায় বা আরও সহজতরভাবে আমরা পুলপিটটাকে ব্যবহার করতে পারি। পুলপিট আমরা যদি পবিত্র বাইবেলে এর বেস দেখি, তাহলে পুলপিটের ব্যবহার পবিত্র বাইবেলে দেওয়া রয়েছে। আর পুলপিটের বেস যেহেতু পবিত্র বাইবেলে দেওয়া রয়েছে, পুলপিটটা পবিত্রভাবেই আমরা ব্যবহার করি বা আগামীতেও ব্যবহার করব। আসুন আমরা বাইবেলের বেস দেখি যে পবিত্র বাইবেলে পুলপিটের সম্পর্কে কি বলা রয়েছে। বাইবেল যদি আপনার কাছে থাকে, আপনি বাইবেল খুলবেন নহিমিয়র পুস্তক, তার আটের অধ্যায় চার থেকে আট পদ। নহিমিয় আটের অধ্যায় চার থেকে আট পদ, আর সেখানে দেখতে পাবেন যে অধ্যাপক ইসরা ব্যবস্থা পুস্তক পাঠ করার জন্য তিনি একটি কাঠের মঞ্চের উপরে দাঁড়ালেন, মানে যেখানে জনগণ বসেছিল তার থেকে উঁচু জায়গায়, এবং সেখান থেকে তিনি ব্যবস্থা পুস্তক পাঠ করলেন মানুষের কাছে। এবং তার ডান দিকে বাঁ দিকে অনেক মানুষ তারা ছিল, অনেক লিডারশিপ তারা ছিলেন, আর তাদের মাঝে তিনি উঁচু জায়গায় দাঁড়িয়ে তিনি ঈশ্বরের বাক্যকে প্রচার করলেন এবং সকলে মিলে ঈশ্বরের গৌরব করলেন। তাহলে নহিমিয় তার আটের অধ্যায় চার থেকে আট পদ, এখানে পুলপিটের বেস আর সেখানে দেওয়া রয়েছে, আর সেই বিবলিক্যাল বেস থেকেই আমরা কিন্তু পুলপিট আমরা বর্তমানেও ব্যবহার করে আছি। যদিও মডিফিকেশনের ফলে পুলপিট আজকে অনেক উন্নত হয়েছে, আজকে স্টিল, কাঁচ, ফাইবার, কাঠের ইত্যাদি বিভিন্ন ডেকোরেশন করে আমরা পুলপিট করি। তাহলে পবিত্র বাইবেলের বেস আমরা দেখলাম যে পুলপিটের ব্যবহার বা পুলপিট কীভাবে ব্যবহার করব বা পুলপিটটা ব্যবহারযোগ্য কিনা, কীভাবে কোথায় ব্যবহার হয় পবিত্র বাইবেলে দেখলাম। নহিমিয় তার আটের অধ্যায় চার থেকে আট পদ বিবলিক্যাল বেস আমরা দেখেছি। এখন আমরা পুলপিটের অরিজিন সম্পর্কে দেখব যে পুলপিট কোন ভাষা থেকে এসেছে। পুলপিট হলো, এ পুলপিট ইজ এ রেজড স্ট্যান্ড, ইংরাজিতে যদি আমরা দেখি ইংরাজি ভাষায় পুলপিট হলো কি না, এ পুলপিট ইজ এ রেজড স্ট্যান্ড। রেজড মানে উঁচু, বড়, বড় একটি স্ট্যান্ড ফর প্রিচার্স ইন এ খ্রিস্টিয়ান চার্চ। খ্রিস্টিয়ান চার্চে, খ্রিস্টমণ্ডলীতে প্রচারকদের জন্য একটা বড় স্ট্যান্ড, যেটা সাধারণের থেকে অনেকটা উঁচু জায়গায় থাকে, যেখান থেকে ঈশ্বরের বাক্য প্রচার করলে সমস্ত মানুষের কাছে দৃষ্টিযোগ্য বা দৃষ্টিগোচর হবে, সকলে দেখতে পাবে এবং সকলে সহজে শুনতে পাবে। আপনি যদি নিচু জায়গা থেকে বলেন আর মানুষ যদি উঁচু জায়গায় থাকে, আপনার সেই ভয়েসটা সবার কাছে পৌঁছাবে না। যদি উল্টো হয়, আপনি উঁচু জায়গায় রয়েছেন আর মানুষ নিচু জায়গায় রয়েছে, আর আপনার যে কথা সকলের কাছে পৌঁছে যাবে। আর সেই জন্য পুলপিট সচরাচর উঁচু জায়গায় হয়ে থাকে, সবসময় উঁচু জায়গায় হয়ে থাকে, যেখান থেকে আমরা প্রচার করব। পবিত্র বাইবেলে দেখলাম নহিমিয় আট অধ্যায় চার থেকে আট পদে, সেখানেও অধ্যাপক ইসরা তিনি উঁচু জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে ঈশ্বরের ব্যবস্থা পুস্তক পাঠ করেছিলেন। তাহলে খ্রিস্টান প্রচারকদের জন্য একটা উঁচু স্ট্যান্ড, এটা হলো পুলপিট। আর পুলপিট শব্দটি এসেছে ল্যাটিন পুলপিটাম থেকে। ল্যাটিন শব্দ পুলপিটাম, PULPITAM, পুলপিটাম। তাহলে ল্যাটিন শব্দ পুলপিটাম থেকে এই পুলপিট শব্দটি এসেছে। পুলপিটাম কথার অর্থ হলো প্ল্যাটফর্ম বা স্টেজিং। স্টেজ মানে স্টেজ তৈরি করা, প্ল্যাটফর্ম মানে সমতল থেকে উঁচু জায়গা তৈরি করা। এটা হলো ল্যাটিন টার্ম পুলপিটাম থেকে পুলপিট শব্দটি এসেছে। মধ্যযুগে বা ইউরোপিয়ান ইতিহাসে যদি আমরা লক্ষ্য করি, তাহলে 1250 থেকে 1500 AD, 1250 থেকে 1500 AD, সেখানে আমরা ইউরোপিয়ান ইতিহাস বা মধ্যযুগে আমরা এই পুলপিটের ব্যবহার আমরা দেখতে পাই। আর যদি আমরা প্রথম সেঞ্চুরির দিকে চলে যাই, প্রথম শতাব্দীর দিকে, আর সেখানে দেখতে পাই যে পুলপিট ব্যবহার হতো না। প্রচারকেরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাধারণের সঙ্গে সমতলে বসে তারা প্রচার করতেন। প্রথম শতাব্দীর যুগে, প্রথম শতাব্দীতে সেখানে পুলপিট ব্যবহার করা হতো না। কিন্তু প্রথম যখন পুলপিট ব্যবহার শুরু হলো, যখন পুলপিট ব্যবহার শুরু হলো, তখন পুলপিটকে বলা হতো অ্যাম্বস, AMBOS, অ্যাম্বস, AMBOS, অ্যাম্বস। প্রথম দিকে যখন পুলপিটের প্রচলন শুরু হয়েছে, তখন পুলপিটকে বলা হতো অ্যাম্বস। অ্যাম্বস মানে উঁচু একটি জায়গা, যেখান থেকে আমার ভয়েস সকলের কাছে
সুন্দরভাবে বা সহজলভ্যভাবে পৌঁছে যাবে। আর তারপরে দেখতে পাই যে এটা কোন জায়গায় ছিল প্রথম দিকে যখন পুলপিট ব্যবহার শুরু হলো, আর এটা কোন জায়গায় এটা মানে বসানো হতো, না এটা বসানো হতো চার্চের যে চ্যান্সেল, চ্যান্সেল মানে ইস্ট পার্ট অফ দ্য চার্চ, চার্চের যে চ্যান্সেল, চ্যান্সেল মানে ইস্ট পার্ট, পূর্ব দিকে, চার্চের পূর্বভাগে এই পুলপিটটি সেখানে বসানো হতো। আর বারান্দাবাদে, বারান্দাবাদে চার্চের বারান্দা মিনস মানে চার্চে যদি আমি বেদি ধরি, বেদির নিচে একটা জায়গা থাকে যেখানে পরিচালনা করা হয়, পুরোহিত বাদ দিয়ে যদি কেউ গির্জা পরিচালনা করেন আর সেইটা থাকে, আর তারপরে সাধারণের জন্য বসার জায়গা থাকে সেটা হলো বারান্দা। আর চার্চের বারান্দা বাদ দিয়ে বেদির দিকে পূর্ব সাইডে বেদির শেষ ভাগে এন্ড পার্ট আর সেইখানে থাকে, পূর্ব দিকে বেদির শেষ ভাগে সেইখানে এই পুলপিট বসানো হতো যদি প্রথম দিকে যখন পুলপিট শুরু হলো, আর সেই সময় এই চার্চের পূর্ব দিকে এই পুলপিটটি বসানো হতো। আর অনেক অনেক এভাঞ্জেলিক্যাল চার্চ, যারা এভাঞ্জেলিক্যাল চার্চের সঙ্গে যুক্ত আছেন, আর অনেক এভাঞ্জেলিক্যাল চার্চে এই পুলপিটটা বসানো থাকে কোথায়, না একদম সেন্টার প্ল্যাটফর্ম অফ দ্য চার্চ, মানে একদম চার্চের মধ্যস্থানে এই এই পুলপিটটি বসানো থাকতো, একদম চার্চের মধ্যস্থানে এটা বসানো থাকতো। বা এভাঞ্জেলিক্যাল চার্চে হয়তো আজও যদি আমরা দেখি তাহলে এই এই যে প্রচার করা যে জায়গা পুলপিট, এভাঞ্জেলিক্যাল চার্চে পুলপিট বসানো থাকে চার্চের মধ্যভাগে, যেন সকলের কাছে ঈশ্বরের বাক্য সুন্দরভাবে প্রচার করা যায় এবং সকলে মিলে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করা যায়। আর চার্চের মধ্যখানে বসানোর অর্থ হলো তাদের কাছে কি, না তাদের কাছে গড অ্যাজ দ্য সেন্ট্রাল ফোকাস অফ দ্য উইকলি সার্ভিস অ্যান্ড ওয়ার্শিপ। সাপ্তাহিক যে ঈশ্বরের গৌরব প্রশংসা এভাঞ্জেলিক্যাল চার্চের মানুষেরা, ভাই বোনেরা করে থাকে, তারা মধ্যস্থানে পুলপিট বসানোর অর্থ হলো যে ঈশ্বর আমাদের কাছে মেন কেন্দ্রবিন্দু, আর আমরা ঈশ্বরের, আমরা একসঙ্গে থাকি, ঈশ্বর আমাদের সেন্ট্রাল, আর তার মাধ্যমে, তার গৌরব, তার প্রশংসার মাধ্যমে আমরা আমরা বেঁচে রয়েছি, এবং ঈশ্বরের বাক্যই আমাদের কাছে প্রধান, ঈশ্বরই আমাদের কাছে প্রধান। এই জন্য সেন্ট্রাল প্ল্যাটফর্মে এই পুলপিট এভাঞ্জেলিক্যাল চার্চে বসানো থাকে। বাইবেলের আরও যদি অনেক ভার্স আমরা দেখি যে পুলপিট কীভাবে আমরা ব্যবহার করব, আগামী বিবলিক্যালে বেস অরিজিন আমি বলছি, তারপর অন্যান্যভাবে আমি বলবো যে কীভাবে কোন নিয়মে আমরা পুলপিট ব্যবহার করব। পবিত্র বাইবেলে যদি প্রেরিত 20:21 পাঠ করা হয়, পবিত্র বাইবেলে প্রেরিত 20:21, আর সেখানে আমরা দেখতে পাবো যে ঈশ্বরের বাক্য যখন প্রচার করা হয় আর সেই সময় ঈশ্বরে আমাদের সমস্ত কিছু সমর্পিত হওয়া প্রয়োজন রয়েছে। প্রেরিত 20:21 যে যখন আমরা ঈশ্বর বাক্য প্রচার করো পুলপিট থেকে, তখন ঈশ্বরে আমাদের সমস্ত চিন্তা ভাবনা সেখানে সমর্পিত হওয়ার প্রয়োজন রয়েছে। প্রথম করিন্থীয় 1:17 যে পুলপিট হলো ঈশ্বরের সুসমাচার প্রচার করা, প্রথম করিন্থীয় 1:17। দ্বিতীয় তিমোথীয় 4:2 যে পুলপিট হলো চেতনা দান করার জন্য একটা জায়গা, যেন যিশুতে বিশ্বাস করে চেতনা প্রাপ্ত হয়ে অনুতপ্ত হৃদয়ে অনুশোচনা করে পাপী মানুষ যিশুর কাছে আসতে পারে, পরিত্রাণ লাভ করতে পারে। প্রথম থিসলোনিকীয় 1:5 যে যখন আমরা পুলপিট ব্যবহার করব যেন পবিত্র আত্মায় আমরা উজ্জীবিত হতে পারি এবং পবিত্র আত্মায় শক্তিযুক্ত হয়ে যেন ঈশ্বরের বাক্যকে আমরা প্রচার করতে পারি। আর যদি আমরা 18 ফিরে যাই, 18th century, 18th, 18th শতাব্দী বা 18th শতাব্দী বা 18th century যদি আমরা ফিরে যাই, আর তাহলে সেখানে দেখব যে পুলপিট সেখানে তিনভাবে ব্যবহৃত হতো। 18th শতাব্দীতে পুলপিট তিনভাবে ব্যবহৃত করা হতো, তিনটে ভাগ ছিল পুলপিটের। একটা হলো বটম লেভেল, আর সেখান মানে বটম লেভেল মানে বেদির পরে যে জায়গাটা রয়েছে তার নিচের জায়গা, বটম লেভেল, আর একটা হচ্ছে মিডল লেভেল, আর একটা হচ্ছে টপ লেভেল। বটম লেভেল, মিডল লেভেল, টপ লেভেল,
18 সেঞ্চুরিতে পুলপিটের তিনটে ভাগ ছিল, একটা বটম লেভেল নিচু জায়গা, একটা মিডল লেভেল আর একটা হচ্ছে টপ লেভেল। আর সেখানে তিনটি জায়গাতে তিন রকম ভাবে এই পুলপিটটি ব্যবহার করা হতো। বটম লেভেলে কি হতো না, চার্চের কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে, বিজ্ঞাপন থাকলে, বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য বটম লেভেল, আর সেখানে ছিল 18th century চার্চের। আর যে মিডল লেভেল সেখানে কি হতো না, সুসমাচার প্রচারের জন্য। বটম লেভেল নিচ, তার থেকে একটু উঁচু জায়গা, আর সেখানে মিডল লেভেল, সেখানে সুসমাচার প্রচারের জন্য সেই পুলপিট ব্যবহার করা হতো। আর টপ লেভেলে কি হতো না, টপ লেভেলে ফর দ্য প্রিচিং অফ দ্য সারমন, প্রচার করার জন্য। তাহলে 18th century পুলপিট তিন ভাগে ভাগ করা হতো, একটা বটম লেভেল যেখানে চার্চের অ্যানাউন্সমেন্ট হবে, বিজ্ঞাপন প্রকাশ হবে বা নোটিশ থাকলে প্রচার করা হবে, বলা হবে সাধারণের কাছে নোটিশের জন্য। মিডল যেটা লেভেল ছিল সেটা ছিল সুসমাচার প্রচার, সুসমাচার পাঠ করার জন্য, রিডিং অফ দ্য গসপেল, গসপেল বা সুসমাচার পাঠের জন্য মিডল লেভেল। আর টপ লেভেল ছিল প্রচারের জন্য, সারমন, ঈশ্বরের বাক্য প্রচারের জন্য সেই টপ লেভেল সেখানে ছিল। তাহলে আমরা দেখলাম যে পুলপিটের বিবলিকাল বেশ, বাইবেল কি বলছে, নহিমীয় 8:4-8। তারপরে পুলপিটের কিছু ইতিহাস দেখলাম যে আমাদের কিছু জানার প্রয়োজন রয়েছে, যেমন ল্যাটিন শব্দ পুলপিটাম থেকে পুলপিট এসেছে, মধ্যযুগে ইউরোপিয়ান যুগে কিভাবে পুলপিট ছিল, প্রথম শতাব্দীতে কিভাবে পুলপিট ছিল, তারপরে পুলপিটের পুলপিট কোথায় প্রতিষ্ঠিত ছিল, তারপরে এভাঞ্জেলিক্যাল চার্চে পুলপিট, পুলপিট মধ্যস্থানে বসানোর উদ্দেশ্য কী। তারপর আমরা দেখলাম 18th century পুলপিট কত ভাগে বিভক্ত ছিল, কেন ছিল। এখন আমরা দেখব যে পুলপিটের ব্যবহার, পুলপিটের উদ্দেশ্য, দ্য পারপাস অফ দ্য পুলপিট। তাহলে পুলপিটের ব্যবহারের উদ্দেশ্যটা কি আমরা দেখব, মানে প্রথম হলো আমরা যেন যিশুর নামকে মানুষের হৃদয়ে আমরা প্রবেশ করাতে পারি, খ্রিস্ট কেন্দ্রিক যেন মানুষকে করতে পারি, মানুষ যেন যিশুর কাছে আসতে পারে। এটা হলো পুলপিটের, পুলপিট ব্যবহার করার প্রথম উদ্দেশ্য হলো যিশুর কাছে মানুষকে নিয়ে আসা। দ্বিতীয় বিষয় হলো ঈশ্বরের সত্যতা প্রচার করা। একটু আগে যে বাইবেলের পদ আমি বলেছিলাম, প্রেরিত 20:21, 1 Corinthians 1:17, 2 Timothy 4:2, 1 Thessalonians 1:5 এবং Nehemiah 8:4-8, এই সমস্ত জায়গায় দেখতে পাই যে ঈশ্বরের বাক্যকে প্রচারের জন্য পুলপিট, অন্য কোনো বিষয়ের জন্য নয়। পরবর্তীতে আমি সেই নিয়মগুলিতে আসবো স্টেপ বাই স্টেপ। তাহলে উদ্দেশ্য কি, প্রথম উদ্দেশ্য হলো মানুষকে খ্রিস্ট কেন্দ্রিক করা, যিশুর কাছে যেন মানুষ আসে তার জন্য পুলপিটকে ব্যবহার করা, প্রচার করা। দ্বিতীয় যে বিষয় হলো ঈশ্বরের সত্যতাকে রিভিল করা, ঈশ্বরের সত্যতাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের কাছে ওপেন করে দেওয়া, যেন ঈশ্বরের সত্যতা মানুষ বুঝতে পারে, এটার জন্য পুলপিট ব্যবহার করি। তৃতীয় বিষয়, পুলপিট ব্যবহার করার যে তৃতীয় বিষয় হলো যে মানুষ যেন পাপ এবং পরিবর্তন, মৃত্যু এবং জীবন, অভিশাপ এবং আশীর্বাদ, মঙ্গল অমঙ্গল, এর দুয়ের মধ্যে যেন ডিফারেন্স মানুষ করতে পারে, এই দুটি বিষয় মানুষের কাছে তুলে ধরে, যে পাপের রাস্তা আর জীবনে যাওয়ার রাস্তা। দ্বিতীয় বিবরণ তার 30:15-20 মধ্যে এই বিষয়ে আমরা পাবো। ঈশ্বর বলছেন, আমি তোমাদের সামনে জীবন এবং মৃত্যু রাখলাম, আশীর্বাদ অভিশাপ রাখলাম, তোমরা মনোনীত করো যে তোমাদের জন্য, তোমাদের পরিবারের জন্য কি নেবে। তাহলে পুলপিটের তিনটি উদ্দেশ্য রয়েছে ব্যবহার করার। প্রথম উদ্দেশ্য, যেন সমস্ত মানুষ খ্রিস্ট কেন্দ্রিক হতে পারে, যিশুর কাছে আসতে পারে, যিশুকে চিনতে পারে, কারণ যিশু একমাত্র রাস্তা। দ্বিতীয় বিষয়, ঈশ্বরের সত্যতা মানুষের কাছে প্রচার করা। তৃতীয় বিষয়, জগতের যে পাপ সেই বিষয় সম্পর্কে মানুষকে জাগরিত করা, জাগিয়ে তোলা, যে কোনটা পাপ আর কোনটা জীবনের রাস্তা, কোনটা পুণ্যি, কোনটা অন্ধকার, কোনটা আলো, কোনটা মৃত্যু, কোনটা জীবন, এই রাস্তাটি যেন মানুষ বুঝতে পারে, সেই জন্য আমরা পুলপিটকে ব্যবহার করে থাকি। আসুন আমরা পরপর আরও দেখি যে কিভাবে আমরা এই পুলপিটকে ব্যবহার করব। তাহলে পুলপিট কি না, পুলপিট হলো মণ্ডলীর এমন একটা জায়গা যেটা বেদিতে বা বেদির পরের স্টেপে সেখানে বসানো থাকে,
আর সেই জায়গা থেকে ঈশ্বরের মহিমা প্রচার করা হয়, ঈশ্বরের বাক্য প্রচার করা হয়, যেন মানুষ পরিবর্তন হয়ে ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারে, যিশুকে জানতে পারে, ঈশ্বরের সত্যতাকে জানতে পারে এবং জগতের পাপ থেকে মন পরিবর্তন করে নিজেকে আলাদা করে ঈশ্বরের চরণে আশ্রয় স্থল হিসাবে যেন সমর্পিত হতে পারে। পুলপিটের ব্যবহার, কেমন করে আমরা পুলপিটকে ব্যবহার করব? অনেক সময় আমরা বিভিন্ন রকমভাবে আমাদের মতো করে আমরা পুলপিটকে ব্যবহার করি, কিন্তু বন্ধু পুলপিটকে নিজের মতো করে ব্যবহারের জন্য নয়, পুলপিট হলো ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করা। এবং পুলপিট যখন আমি ব্যবহার করব তখন কতগুলি বিধি নিয়ম বা কতগুলি বিষয়ের মধ্যে থেকে আমাদের গেলে পুলপিটটা সঠিকভাবে আমি বা আপনি ব্যবহার করতে পারব। প্রথম হলো, পুলপিট নিজের ক্ষোভ নিজের রাগ মেটানোর জায়গা নয়, এটি সুসমাচার প্রচারের জন্য, শুধু ঈশ্বরের বাক্যই এখান থেকে প্রচার করা হবে। তাহলে পুলপিট কেমন ব্যবহার করব? না, পুলপিটটা এমন একটা জায়গা নয় যারা আমরা প্রচার করি, ভালো করে আমাদের শোনার প্রয়োজন রয়েছে। আপনারা জানেন, আপনারা সবই জ্ঞাত রয়েছেন, আপনারা নিজে নিয়ম নীতি মেনে চলেন, তবুও আমাদের সকলের জন্য আরেকটি বার মনে করিয়ে দিতে চাই যে পুলপিটটা আমাদের খুব নিজের রাগ মেটানোর জায়গা নয়, পুলপিট হলো ঈশ্বরের বাক্য প্রচারের জন্য, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো, পুলপিটে ওঠার আগে আমাদের পবিত্র হতে হবে, নিজেকে প্রভুর চরণে উৎসর্গ করতে হবে, মনের সমস্ত ময়লা রাগ হিংসা দূর করে দিতে হবে এবং সরল মনে নির্মল অন্তকরণ সহকারে পুলপিটে উঠতে হবে। যদি আপনি রাগ নিয়ে ওঠেন, অন্য চিন্তা নিয়ে ওঠেন, আপনি পুলপিটকে ব্যবহার করতে পারবেন না, নিজের মতো আপনি বকে যাবেন, আপনিও স্যাটিসফাই হবেন না, মানুষও বিরক্ত হবে যে কি বলছে। সেই জন্য প্রথম বিষয়, পুলপিট রাগ হিংসা প্রকাশের জায়গা নয়। দ্বিতীয় বিষয়, আমরা যেন প্রস্তুত হয়ে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে ঈশ্বরের চরণে সমর্পিত হয়ে আমরা পুলপিটে উঠতে পারি, বা যে বিষয়টি আমি বলবো সেই বিষয়টিকে ভালো করে হৃদয়ঙ্গম করে তবেই পুলপিটে ওঠার প্রয়োজন রয়েছে। তৃতীয় বিষয়, পুলপিটে ওঠার আগে অবশ্যই বাইবেল নিতে হবে, পুলপিট ওঠার আগে অবশ্যই পবিত্র বাইবেলকে নিয়ে ওঠার প্রয়োজন রয়েছে। কারণ অনেক সময় আমি দেখতে পাবো, অনেক সময় আপনারাও দেখতে পাবেন, অনেকে মোবাইল নিয়ে পুলপিটে ওঠে না, মোবাইল নিয়ে পুলপিটে ওঠা একদম উচিত নয়। কারণ যখন আপনি মোবাইল নিয়ে পুলপিটে উঠছেন আপনি বাইবেলকে নেগলেক্ট করছেন, বাইবেলকে অবহেলা করছেন। আপনার দেখা দেখি সবাই মোবাইল নিয়ে পুলপিটে ওঠে, মোবাইল খুলে ঘেঁটে ঘেঁটে প্রচার করবে, আর তখন বাইবেলকে অপমান করা হবে, মানুষ বাইবেল কিনবে না, বাইবেল পড়বে না, ওই মোবাইল পড়বে। আর সেই জন্য মোবাইল নিয়ে পুলপিটে ওঠা একদমই উচিত নয় আমাদের খ্রিস্টীয় মানুষদের জন্য, কারণ পবিত্র বাইবেলকে আমাদের শ্রদ্ধা ধ্যান করার প্রয়োজন রয়েছে। কারণ যদি আপনি প্রচারক পুলপিট থেকে মোবাইলে প্রচার করেন, আপনার কংগ্রিগেশন বাইবেলকে বাদ দিয়ে কোথায় পড়ে আছে, মোবাইল নিয়ে বাইবেল পড়বে, আর বাইবেলের মধ্যে বাইবেল ধুলো পড়বে, ইঁদুরে খাবে, কোথায় পড়ে থাকবে মনে থাকবে না। সেই জন্য পুলপিটের ওঠার আগে অবশ্যই পবিত্র বাইবেল আমাদের নিতে হবে, কারণ আপনি পুলপিটে উঠছেন মানে শয়তান আপনাকে বাধা দেবে, আপনি শয়তানের সঙ্গে যুদ্ধ করে ঈশ্বরের বাক্য প্রচার করবেন, আর সেই জন্য শয়তানকে ডিফেন্ড করার জন্য, শয়তানকে পরাজিত করার জন্য আপনার অস্ত্রের প্রয়োজন। আর সেই অস্ত্র কি? অস্ত্র মোবাইল নয়, ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল সেই অস্ত্র। তাই অস্ত্র না নিয়ে যুদ্ধে নামলে আপনি হেরে যাবেন, আর সেই জন্য অস্ত্র নিয়ে ওঠার প্রয়োজন রয়েছে, পবিত্র বাইবেল নিয়ে ওঠার প্রয়োজন রয়েছে। পরের বিষয়, পুলপিটে প্রচারের সময় হাতের পেন পকেটে রেখে দিতে। অনেক সময় অনেক প্রচারককে আমি দেখেছি বা আপনারাও দেখে থাকবেন যে পুলপিটে উঠে তারা হাতে পেন নিয়ে প্রচার করে। হাতে পেন নিয়ে প্রচারের জন্য নয়, যখন আপনি টিচিং করছেন, প্রিচিং এবং টিচিং দুটোর মধ্যে তফাত রয়েছে, প্রচার করা আর স্কুলে শিক্ষাদান করা বা অন্য জায়গায় শিক্ষাদান করা, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, তফাত রয়েছে, আপনাকে বুঝতে হবে। পেন নিয়ে কোনো দিন প্রচার করবেন না, কারণ যখন আপনি পেন হাতে নিয়ে প্রচার করছেন, মানুষের দৃষ্টি থাকবে আপনার পেনের দিকে, আপনার মুখের বাক্যর দিকে নয়, তাদের যে মানসিকতা আপনার পেন আকর্ষণ করবে, আর মানুষ আপনার পেন দেখবে, অনেকে হয়তো বেচুর কোনো কথাও বলবে যে পেন নিয়ে উঠেছে। সেই জন্য পেন নিয়ে প্রচার করা উচিত না। পেন আপনার অবশ্যই লাগতে পারে, আপনার দাগ দিতে লাগতে পারে, বাইবেলে মার্জিন করতে লাগতে পারে, পয়েন্টে দাগ দিতে লাগতে পারে, কিন্তু
ক্রেন হাতে রেখে প্রচার করা যাবে না। আপনি পুলপিটে রেখে দিন একটি জায়গায়, বাইবেলের মধ্যে রাখুন, কিন্তু হাতে পেন থাকবে না। প্রচারের সময় হাতে পেন নিয়ে প্রচার করছেন, মানুষের দৃষ্টি কেন্দ্রীভূত হবে আপনার পেনে, তাই পেন পকেটে রাখবেন বা পুলপিটে আপনি রেখে প্রচার করবেন। পরের বিষয় অর্থাৎ পঞ্চম বিষয়, পুলপিটে প্রচার করার সময় পুলপিটের উপরে হাত দিয়ে বাড়ি দেওয়া যাবে না। অনেকে আমি দেখেছি বা আপনি দেখে থাকবেন যে পুলপিটে বাড়ি দিয়ে অনেকে কথা বলে। পবিত্র বাইবেল পুলপিটে বাড়ি দিয়ে কথা বলার প্রচার করার কথা কোথাও লেখা নেই। হ্যাঁ, আপনি আপনি হয়তো চার্জাপ হচ্ছেন প্রভুর বাক্যে, কিন্তু পুলপিটে বাড়ি দিয়ে নয়। আপনার বাক্য দ্বারা মানে মানুষের অন্তরকে আঘাত করুন যেন মানুষ পরিবর্তন হয়। পুলপিটে যখন আপনি আঘাত করছেন, অনেক চার্চে পুলপিটে যে সাউন্ড সিস্টেম লাগানো থাকে, মাইক্রোফোন লাগানো থাকে, আর সেটাতে বক্সে বা মাইকে জোরে জোরে আওয়াজ হবে, সেটা দৃষ্টিকটু লাগবে, মানুষ খারাপ বলবে, আপনার প্রচারের থেকে ওই শব্দে ধ্যান দেবে বা সেই শব্দ আপনার প্রচারকে বাধা দিয়ে দেবে। তাই পুলপিটে বাড়ি দিয়ে প্রচার করা একদম উচিত নয়, আমাদের মনে রাখতে হবে, কারণ পুলপিটের সঙ্গে সাউন্ড সিস্টেম লাগানো থাকে আর সেই সাউন্ড সিস্টেমে ব্যাঘাত ঘটবে, সেই শব্দ হবে জোরে জোরে, আপনার প্রচার মানুষের কান অবধি পৌঁছাবে না। ষষ্ঠ বিষয়, পুলপিটে ওঠার আগে আমাদের শরীরকে প্রস্তুত করতে হবে, ড্রেস কোড, আমাদের কি কাপড় পরে রয়েছি, কেমনভাবে মাথা আমি আঁচড়েছি, কেমনভাবে আমি পুলপিট, আপনি পুলপিটে উঠলেন, আপনার দুই হাতে বড় বড় বাল, আপনার কানে দুল, আপনার বড় চেন পড়েছে, লোহার এত দূর বার হয়ে রয়েছে, আপনি স্কিন টাইট গেঞ্জি পরে উঠেছেন না। তবে বিশ্বের অনেক জায়গায় এগুলো ব্যবহার হয়ে থাকে, তাদের যে সামাজিক রীতি, তাদের ট্র্যাডিশন অনুযায়ী, প্র্যাকটিস অনুযায়ী তারা হয়তো করে থাকে, কিন্তু আমাদের পোশাক পরিচ্ছদ কিন্তু প্রচারকে মানুষের কাছে অনেকটা গ্রহণযোগ্য করে তুলে দেয়। আপনি সুন্দর গ্রহণযোগ্য মার্জিত পোশাক পরে প্রচার করছেন, আর আমি স্কিন টাইট গেঞ্জি পরে দুই হাতে বালা দিয়ে কানে দুল দিয়ে আমি মাথায় টুপি দিয়ে প্রচার করছি, প্রচার কার্ডটা গ্রহণযোগ্য হবে, মার্জিত পোশাক পরে যিনি রয়েছেন তার প্রচার গ্রহণযোগ্য হবে। আপনি প্রচার করতে উঠেছেন পুলপিটে, আপনার মাথা চুল উস্কো উস্কো রয়েছে, মানুষের দৃষ্টি থাকবে আপনার মাথার চুলের দিকে। অনেক সময় অনেককে দেখেছি প্রচার করছে, কিন্তু এখানে বোতাম হয়তো দুটোর মাঝখানে একটা বোতাম খোলা, মানুষের দৃষ্টি যাবে সেই জায়গায়। অনেক সময় আপনি যখন টাই পরছেন, আর টাইটা সুন্দরভাবে পরবেন যাতে দৃষ্টিকটু না লাগে, টাই হয়তো কলারের একদিকে রয়েছে, আপনাকে মিডলে আনতে হবে, আপনি কোট পরেছেন, কোটের একটা বোতাম লাগানো সব খোলা, দৃষ্টিকটু লাগে, আপনার হয়তো ভিতরে শার্ট বার হয়ে আছে বা শার্টের ভিতর থেকে আপনার গায়ের চামড়া দেখা যাচ্ছে, দৃষ্টিকটু লাগে। তাই আপনি যখন পুলপিট ব্যবহার করছেন, পুলপিটে উঠছেন, আপনাকে একবার দেখে নিন যে আপনার সমস্ত কাপড় চোপড়, আপনার মাথা, আপনার বেশভূষা, বাহ্যিক যে অবয়ব আপনার সঠিক রয়েছে কিনা, প্রচার করার মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সঠিক কিনা আপনাকে দেখে নিন, আর তারপর আপনি পুলপিটে উঠুন। সপ্তম বিষয়, পুলপিট যদি ঘেরা না থাকে তবে দাঁড়ানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন পা নাচানাচি বা পা বেশি ছড়িয়ে না থাকে। অনেক চার্চে পুলপিট একটা সরু কাঠের বাটা মোটে উপরে একটু চৌকো মতো কাঠ দেওয়া থাকে, নিচে আপনি দাঁড়িয়ে রয়েছেন, আপনার পা দুই দিকে স্ট্রেচিং মতো হয়ে রয়েছে বা পা আপনি নাচাচ্ছেন, এটা দৃষ্টিকটু লাগে, মানুষের দৃষ্টি আপনার পায়ের দিকে চলে যাবে। তাই যখন যদি ঘেরা না থাকে পুলপিট, যদি খোলা পুলপিট থাকে, আপনাকে মার্জিত দাঁড়াতে হবে যেন মানুষের দৃষ্টি আপনার দিকে থাকে এবং আপনার প্রচার মানুষের কান অবধি পৌঁছাতে পারে। পরের বিষয়, বডি ল্যাঙ্গুয়েজ সঠিক হতে, বডি ল্যাঙ্গুয়েজ আমাদের সঠিক হতে হবে। আপনি হয়তো বললেন যে ডান দিকের দস্যু বা বাঁ দিকের দস্যু, বা আমরা ডান দিকে যাচ্ছি, আপনি ডান দিক দেখা বলছেন মুখে আর আপনি হাত দিয়ে দেখাচ্ছেন ডান দিক, বা আপনি আপনি বলছেন যে আমরা স্বর্গের দিকে তাকাই আর আপনার হাত যাচ্ছে নিচের দিকে, আমরা স্বর্গের দিকে তাকাই, এইগুলোই বডি ল্যাঙ্গুয়েজগুলো সঠিক হওয়ার প্রয়োজন রয়েছে। আই কন্ট্যাক্ট থাকতে হবে, আপনি যখন প্রচার করছেন মানুষের দিকে আপনার দৃষ্টি থাকতে হবে, যদি প্রচারকের দৃষ্টি মানুষের দিকে না থাকে তাহলে মানুষের দৃষ্টি অন্যত্র চলে যাবে। অনেকে প্রচার করে চোখ বন্ধ করে, অনেকে প্রচার করে উপরের দিকে তাকিয়ে,
অনেকে প্রচার করে পুলপিটের দিকে তাকিয়ে, এটা প্রচার করার নিয়ম নয়। আপনি যখন প্রচার করছেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ ভালো সঠিক হবে, আপনার পা হাত সুন্দর থাকবে, মার্জিত থাকবে। আপনি ডান দিক বললে হাত ডান দিকে তুলবেন, বাঁ দিক বললে হাত বাঁ দিকে তুলবেন, উপরে বললে উপরে তুলবেন, নিচে বললে নিচে দেখাবেন, এবং যেন দৃষ্টি আমার সামনের দিকে থাকে, উপরে নয়, ছাদের দিকে নয়, একটা মানুষের দিকে নয়, বা জানলা দিয়ে বাইরের দিকে নয়, দরজা দিয়ে বাইরের দিকে নয়, বা নিচের দিকে নয়, মানুষের দিকে আপনার দৃষ্টি থাকবে। মনে রাখবেন, আপনার দৃষ্টি যখন সামনে রয়েছে সকলের দৃষ্টি আপনার দিকে থাকবে, আর আপনার দৃষ্টি যদি অন্যত্র থাকে মানুষেরও দৃষ্টি অন্যত্র চলে যাবে। তাই পুলপিট ব্যবহার করার সময় আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কন্ট্যাক্ট সুন্দর থাকার প্রয়োজন রয়েছে। পরের বিষয়, পুলপিটে প্রচারের সময় যেন সামনের মানুষদের আঘাত দিয়ে কোনো কথা না বলে। অনেক সময় অনেক প্রচারক সামনের মানুষদেরকে আঘাত দিয়ে কথা বলেন। এখানে কি হয়, মানুষের মধ্যে প্রচারটা থেকে বেশি ওইটা নিয়ে গণ্ডগোল তৈরি হয়ে যায়, মানুষের মধ্যে যেন একটা অন্য বিষয় আলোড়ন সৃষ্টি হবে, যে আঘাত দিয়ে কথা বলছে। মানুষকে আঘাত দিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই, আর সেই জন্য পুলপিট হচ্ছে মানুষকে আঘাত দেওয়ার জন্য নয়, মানুষকে ঈশ্বরের কথা বলে ঈশ্বরের কাছে নিয়ে আসা। তাই সামনের জনকে আঘাত দিয়ে কোনো কথা আমরা যেন না বলি। ধরে নিন আপনার চার্চে একজন ভিক্ষুক এসেছেন, আপনি প্রচার করছেন, আর আপনি বলছেন, তাকে বলছেন যে তুমি কেন নোংরা কাপড়ে এসেছো এই জায়গায়, তুমি 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 যাও, বার হয়ে যাও, ভালো কাপড় পরেছো, বা তুমি এখানে ঢুকবে না। এগুলো তাকে আঘাত দিয়ে কথা বলা, যেন আমরা আঘাত দিয়ে পুলপিট থেকে কোনো বাক্য প্রচার না করি। পুলপিট থেকে প্রচারের সময় কারো নাম ধরে বা কাউকে উদ্দেশ্য করে তার দিকে আঙুল দিয়ে যেন কোনো কথা না বলি। পুলপিট থেকে যখন যখন আমরা প্রচার করছেন, হ্যাঁ, কারো ব্যবহার আপনার খারাপ লাগতেই পারে, তবে তার নাম ধরে উদাহরণ না দিয়ে অন্য কোনোভাবে বা বিনা নামে আপনি উদাহরণ দিন, এবং সেটা মানুষের কাছে প্রচার করুন, যাতে মানুষ সংযত হয়, ভালো হয়, এবং সেই কথার দ্বারাও মানুষ ঈশ্বরের বাক্যের উপরে আকৃষ্ট হতে পারে। তাই পুলপিটে যখন আপনি উঠছেন, তখন কারোর নাম ধরে, কাউকে উদ্দেশ্য করে, কারোর দিকে আঙুল দেখিয়ে কোনো প্রচার আপনি করবেন না। পরের বিষয়, পুলপিট থেকে প্রচারের সময় কোনো ধর্মের বিরুদ্ধে বাজে কথা বা ধর্ম নিন্দা করা যাবে না। ঈশ্বর আমাদের বলেননি যে পুলপিট থেকে ধর্ম নিন্দা করো, যার ধর্ম তার কাছে মানুষ যদি বোঝে। ওই জন্য পবিত্র বাইবেলে ঈশ্বর বলেছেন, যার কর্ণ আছে সে শুনুক যে বাক্য বা ঈশ্বর বা আত্মা বা যীশু কী বলছেন। যদি মানুষের কাছে সত্যতা প্রকাশ করা যায় সঠিক ওয়েতে, তাহলে মানুষ অন্য সমস্ত দিক থেকে সে যীশুতে কেন্দ্রীভূত হবে। সেই জন্য পুলপিট থেকে কোনো ধর্মের বিরুদ্ধে নিন্দা করা বা ধর্মবিরুদ্ধ মন্তব্য করা যাবে না, কারণ আমাদের মনে রাখতে হবে যে আমাদের খ্রিস্ট উপাসনালয়ে অনেক অন্য ধর্মের ভাই বোনেরা আসে। যখন আপনি সেই ধর্ম সম্পর্কে আপনি নিন্দা করছেন, বাজে কথা বলছেন, দেখা যাবে যে তাদের মনে অন্য ইম্প্যাক্ট হবে, তারা সেখান থেকে চলে যাবে এবং বাইরে অন্য ইমেজ ছড়িয়ে যাবে। সেই জন্য আমরা যেন পুলপিট থেকে কোনো ধর্ম সম্পর্কে নিন্দা আমরা যেন না করি। পরের বিষয়, পুলপিট থেকে কাউকে নিরুৎসাহ করা যাবে না। পুলপিট থেকে সবসময় উৎসাহজনক প্রচার করতে হবে, নিরুৎসাহ কাউকে করলে উৎসাহ দিতে হবে। হয়তো কোনো ছাত্র পরীক্ষায় পাস করতে পারেন, আপনি পুলপিট থেকে বলবেন না যে তুমি কোনো দিন পাস করতে পারো না, বলতে হবে উৎসাহ দিয়ে আরও চেষ্টা করো, ঈশ্বর বলছেন চেষ্টা করলে তুমি পাবে। দেখবেন অনেক অনেক গাড়ির পিছনে লেখা থাকে, হিংসা করো না, চেষ্টা করো, তুমিও পাবে। ঈশ্বর বলেছেন, যীশু বলেছেন পবিত্র বাইবেলে, যেন আমরা চেষ্টা করি তাহলে আমরা পাবো। আর যীশু বলেছেন, আমি যা করি তোমরা যদি বিশ্বাস করো, চেষ্টা করো, আরও অতিরিক্ত তোমরা করবে। তাই পুলপিট এমন একটা জায়গা যেখান থেকে মানুষকে উৎসাহ দিতে হবে, নিরুৎসাহ করা যাবে না। পাবে পরিপূর্ণ উৎসাহ দিন, যে আপনি যীশুতে আসুন, আপনি তার কাছে সমর্পিত হন, তাহলে তিনি আপনাকে পরিত্রাণ দেবেন, সুস্থ করবেন, আপনাকে ভালো করবেন, পাপ মুক্ত করবেন। উৎসাহজনক বাক্য বলতে হবে। পরের বিষয়, পুলপিট থেকে প্রচারের সময় কোনো প্রশ্ন করা যাবে না। এটা দৃষ্টি করলে আপনি এমন একটা প্রশ্ন করলেন যে মানুষ বলতে পারলো না, মানুষও কেমন একটা অন্য অপ্রস্তুতির মধ্যে চলে যাবে, মানুষ ভাবে কেমন প্রশ্ন করছে আমরা পারছি না, বা অন্য মাইন্ডে তারা চলে যাবে। সেই জন্য
পুলপিট থেকে যখন আপনি প্রচার করছেন, আপনি প্রশ্ন করবেন, আপনি উত্তর দেবেন, সামনের জনকে কোনো প্রশ্ন করার প্রয়োজন উচিত নয়। আপনি প্রশ্ন করুন, আপনি উত্তর দিন, মানুষকে বুঝিয়ে দিন। মনে রাখতে হবে পুলপিট টিচিংয়ের জায়গা নয়, প্রিচিংয়ের জায়গা, প্রচারের জায়গা। মানুষকে ঈশ্বরের বাক্য প্রচার করুন, সুসমাচার প্রচার করুন, পাপের রাস্তা এবং পুণ্যের রাস্তা, জীবনের রাস্তা, মৃত্যুর রাস্তা বুঝিয়ে দিন এবং জগতের সঙ্গে ঈশ্বরের রাজ্যের তফাত বুঝিয়ে দিন, ঈশ্বরের সত্যতা বুঝিয়ে দিন, যিশুর প্রেম বুঝিয়ে দিন। দেখবেন মানুষ ঈশ্বরের কাছে ফিরে আসবে। তাহলে পুলপিট যখন আমরা ব্যবহার করব, কোনো প্রশ্ন মানুষের কাছে নয়, আপনি সেখান থেকে মানুষের জন্য খাদ্য বিতরণ করছেন, জীবনে আসার জন্য খাদ্য, ঈশ্বরের বাক্য। পরের বিষয়, পুলপিট থেকে প্রচারের সময় অনেক সময় দেখা যায় অনেকে গালে হাত দিয়ে ঘন্টার পর ঘন্টা প্রচার করে যান, অনেকে চোখ বন্ধ করে, আমি দেখেছি অনেককে গালে হাত দিয়ে চোখ বন্ধ করে প্রচার করে চলে, যে কী বলছে মানুষের দৃষ্টিতে বা মানুষের কানে হৃদয়ে পৌঁছায় না, গ্রহণযোগ্যই হয় না। কারণ আপনি চোখ বন্ধ করে গালি হাত দিয়ে প্রচার করছেন, মানুষ ওইটাকেই দেখবে, আপনার প্রচার শুনবে না। সেই জন্য প্রচার করার সময় পুলপিটে উঠে গালে হাত দিয়ে সমস্ত সময় প্রচার করা, চোখ বন্ধ করে প্রচার করা, এটা করা উচিত নয়। পুলপিট থেকে আপনি সোজা হয়ে দাঁড়ান, বা আপনার মুভমেন্ট প্রচারের সঙ্গে যেন সামঞ্জস্য থাকে। আপনি অবশ্যই যদি ভাবেন যে আপনি পুলপিট ছেড়ে আপনি প্রচার করবেন ঘুরে, কিন্তু আপনার মুভমেন্টের সঙ্গে প্রচারের যেন মিল থাকে, আপনি যেটা বলছেন তার সঙ্গে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার মুভমেন্ট যে আপনি করছেন যেন তার মিল যেন মানুষ বুঝতে পারে। আর সেই জন্য পুলপিটে যখন উঠেছেন চোখ বন্ধ করে গালে হাত দিয়ে বা পা নাড়িয়ে প্রচার করার উচিত নয়। পরের বিষয়, পুলপিট থেকে নিজের বড়াই করা একদমই ঠিক নয়। অনেকে পুলপিট থেকে নিজের বাহবা, নিজেকে বড় করে তোলে, নিজের সম্পর্কে উদাহরণ দেয়, নিজেকে বড় জায়গায় আনে, কিন্তু পুলপিট ঈশ্বরকে বড় করার জায়গা। আবারও ফিরে যাই নহিমীয় 8:4-8 পর, পুলপিট হলো ঈশ্বরের গৌরব প্রচারের জন্য, পুলপিট হলো ঈশ্বরের মহিমা প্রচারের জন্য। নিজের বড়াই নয়, ঈশ্বরের বড়াই করা, নিজেকে অহংকার নয়, ঈশ্বরের অহংকার করা এবং ঈশ্বরের কাছে মানুষকে নিয়ে আসা। তাহলে বন্ধু, পুলপিটের বিবলিক্যাল বেস দেখলাম, বাইবেল কি বলছে, পুলপিটের আরও বাইবেল থেকে কিছু দেখলাম, পুলপিটকে কেমনভাবে ব্যবহার করব, পুলপিটের অরিজিন সম্পর্কে দেখলাম, ল্যাটিন শব্দ থেকে পুলপিট শব্দ এসেছে, তার বিভিন্ন শতাব্দীতে কেমনভাবে পুলপিট ব্যবহার হতো, কোন জায়গায় পুলপিট লোকেট থাকে বা অবস্থিতি থাকে, আর পুলপিট ব্যবহার করার সময় কোন কোন নিয়ম আমাদের মেনে চলা প্রয়োজন সেগুলো আমরা দেখলাম। আমাদের মনে রাখতে হবে পুলপিট হলো ঈশ্বরের বাক্য প্রচারের জন্য, মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে আসার জন্য। তাই সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি কেউ এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, আপনি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে আপনি ক্লিক করবেন, যাতে যখনই এর পরবর্তীতে অনেক থিওলজিক্যাল বিষয়, অনেক প্রচার, অনেক গান যখন আমি ডাউনলোড করবো, আপলোড করবো, আপনার কাছে নোটিফিকেশন যাবে। তাই যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, আপনি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, পরের ভিডিওর জন্য প্রস্তুত থাকুন।